রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে নিতে মিয়ানমারকে চাপ দেবে সুইজারল্যান্ড, আশা প্রধানমন্ত্রীর বাংলাদেশের পাশে থাকার আশ্বাস সুইস প্রেসিডেন্টের। রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে আব্দুল হামিদের মনোনয়নপত্র জমা, সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থীর দাবি ওবায়দুল কাদেরের, জাতীয় পার্টির সমর্থন। সিলেটে হজরত শাহজালাল শাহ পরানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া, যাত্রাপথে নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ। এবং নানা সমস্যায় অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাতে ব্যর্থ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেই নির্ণয় যন্ত্র, মোবাইল ফোন ট্র্যাকার, পর্যাপ্ত গাড়ি। আসসালামু আলাইকুম, স্বাগত আইটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সঞ্জিদা হক। বিস্তারিত সংবাদ। রোহিঙ্গা সংকট দ্রুত নিরসনে আন্তর্জাতিক গোষ্ঠীকে নিয়ে সুইজারল্যান্ড মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করবে বলে আশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কফি আনান কমিশনের রিপোর্ট পূর্ণ বাস্তবায়নের তাগিদ দেন শেখ হাসিনা। সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন সুইস প্রেসিডেন্ট। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। দেশের ইতিহাসে প্রথম কোন সুইস রাষ্ট্রপতির দ্বিপাক্ষিক সফর এটি। দুদেশের সরকার প্রধানের একান্তে বৈঠক অনুষ্ঠিত হয় কার্যালয়ের শিমুল কক্ষে, আর চামেলিতে দুদেশের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক বৈঠকে সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা হয়। পরে যৌথ বিবৃতিতে অংশ নেন দুদেশের সরকার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন আন্তর্জাতিক গোষ্ঠীকে সাথে নিয়ে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দেবে সুইজারল্যান্ড। I put emphasize on full and immediate implementation of the recommendations of Kofi Annan Commission report, as that would be critically important for sustainable return of the Rohingya people. সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি মিয়ানমারকে চাপ প্রয়োগের আশ্বাস দিয়ে শরণার্থীদের জন্য 12 মিলিয়ন সুইস ফ্রা প্রদানের কথাও জানান। I'm very pleased to announce that for this year 2018 Switzerland will provide an additional 12 million francs for this situation, more or less 12 million US dollars, and I think in that sense the agreement on repatriation between Bangladesh and Myanmar is a positive step towards a solution of the current crisis. এর আগে দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ সুইজারল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বেরসে বাংলাদেশের বিনিয়োগে আগ্রহের কথা জানান। বাংলাদেশের প্রবৃদ্ধির প্রশংসা করে বেসরকারি খাতে বিনিয়োগের জন্য সুষ্ঠু পরিবেশের উপর জোর দেন তিনি। চার দিনের সফরের দ্বিতীয় দিনে শুরুতেই বেরসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান। সেখান থেকে ফিরে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান সুইস প্রেসিডেন্ট। সফরকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও যাবেন সুইস প্রেসিডেন্ট। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। এদিকে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন না থামলে হুমকির মুখে পড়তে পারে আঞ্চলিক নিরাপত্তা, এমন শঙ্কা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রাদ আল হুসাইন। সোমবার ইন্দোনেশিয়ার জাকার্তায় তিনি বলেন, শুধুমাত্র ধর্মীয় কারণে সংখ্যালঘুদের উপর গণহত্যা ও জাতিগত নিধন সহিংসতা উস্কে দিতে পারে এই অঞ্চলে, এমনটা হলে মিয়ানমারের সীমান্ত ছাড়িয়ে পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্যই ভয়াবহ হবে। এখনকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ভবিষ্যতে কঠিন সংঘাতে মোড় নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গেল সপ্তাহে রাখাইনের একটি গ্রামে নতুন 5টি গণকবরের সন্ধানের পরই এমন উদ্বেগ জানান আল হুসাইন। রোহিঙ্গা সংকট সমাধানে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ কর্মকর্তা। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির 9 সদস্যের একটি প্রতিনিধি দল দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে মনোনয়নপত্র জমা দেন।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী সোমবার বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। বুধবার যাচাই বাছাইয়ের পর 10 ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সবার কাছে গ্রহণযোগ্য বলে আওয়ামী লীগ আবারও তাঁকে মনোনয়ন দিয়েছে বলে জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এবং সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ, দল করেও সর্বজনের কাছে শ্রদ্ধেয়, কারণ রাষ্ট্রপতি তো দলের রাষ্ট্রপতি হবেন না, তিনি হবেন দেশের রাষ্ট্রপতি। কাজে আমরা ওই ধরনের একজন মানুষকে আমরা খুঁজে নিয়েছি। এদিকে 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদকে সমর্থন দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি মণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি হোসেন মোহাম্মদ এরশাদ। সভায় আগামী 24 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে এপ্রিল থেকে লং মার্চ, রোড মার্চ, লঞ্চ মার্চ এবং রেল মার্চও করবে জাতীয় পার্টি। সভা শেষে আগামী 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে জনগণের মাঝে উদ্বেগ রয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। 8 তারিখের বিষয়টি নিয়ে একটা সকল মানুষের মধ্যেই একটা সংশয় বা উৎকণ্ঠা, আমি একমত আপনাদের সাথে। আইনের ঊর্ধ্বে আমরা কেউ না, আদালতের সিদ্ধান্ত যেটা সেটাই কি হয় সেই জন্য অপেক্ষায় থাকতে হবে। এই যে অস্থিরতা, নির্বাচন যখন আসে তখন একটা অস্থিরতা দেখা দেয়, এই সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের মানুষ অপেক্ষা করে। এর মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটুক এটা আমরা দেশবাসী কেউ চাই না, জাতীয় পার্টি এটা আশা করে না। হযরত শাহজালাল এবং শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে করেন দোয়া মোনাজাত। এদিকে পথে পথে তাকে শুভেচ্ছা জানাতে পুলিশি বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন মায়েদুর রহমান রুবে। পুণ্যভূমি সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ সময় তিনি করেন দোয়া মোনাজাত। সিলেটের পথে যাত্রা করে খালেদা জিয়ার গাড়িবহর হবিগঞ্জে পৌঁছলে স্বাগত জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ। পুলিশের চোখ ফাঁকি দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান দলটির নেতাকর্মীরা। পথসভার লক্ষ্যে অস্থায়ী মঞ্চ তৈরি করলে তা ভেঙে দেয় পুলিশ। দলীয় প্রধানকে স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। মহাসড়কে পুলিশের কড়াকড়িতে খানিক বেগ পেতে হয় বিএনপি কর্মীদের। নরসিংদীর ভেলানগর ও কামারটেক এলাকায় সড়কে দাঁড়াতে চাইলে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সানুল্লাহ মিয়াকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় 13 জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। খালেদা জিয়ার গাড়িবহর নারায়ণগঞ্জের সানারপার অতিক্রম করার সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ স্বাগত জানাতে চাইলে চড়াও হয় পুলিশ। এ সময় মহানগর বিএনপির সহসভাপতি সাকাওয়াত হোসেন সহ অন্তত 6 জনকে গ্রেফতার করা হয়। এর আগে সকাল 9:15 গুলশানের বাসা ফিরোজা থেকে যাত্রা করেন খালেদা জিয়া। পথে পথে যুক্ত হয় নেতাকর্মীদের গাড়িবহর। মাইদুর রহমান রুবেল, আরটিভি। আদালত ও সরকারের উপর চাপ সৃষ্টি করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সড়ক পথে সিলেট সফরে গেছেন এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর সেতু ভবনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগের জন্যই বিএনপি নেত্রী খালেদা জিয়া সড়ক পথে সিলেট গিয়েছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে খালেদা জিয়ার রায়কে ঘিরে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। সড়ক পথে যাওয়ার অর্থ হচ্ছে মাজার জিয়া রোডটা তার লক্ষ্য হচ্ছে মামলার রায় 8 তারিখে সেটাকে কেন্দ্র করে তিনি রাস্তায় শোডাউন করতে চান, তার সঙ্গে লোকজন আছে সেটা দেখাতে চান, আদালতের উপর চাপ সৃষ্টি করতে চান এবং সঙ্গে সঙ্গে পলিটিক্যাল প্রেশার গভর্নমেন্টের উপর সৃষ্টি করতে চান। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায়
তাদেরকে শুধু প্রতিহত নয়, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। ভিআইপিদের চলাচলের জন্য রাজধানীর সড়কে আলাদা লেন চালু করতে সড়ক ও সেতু বিভাগকে প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব তোলা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনুরোধ জানানো হয়েছে প্রস্তাবটি পরীক্ষা করে দেখার জন্য। ভিআইপিদের পাশাপাশি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশের জন্য আলাদা লেনের প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি বলেন, বিশ্বের অনেক দেশে এ ধরনের সুযোগ রয়েছে। এছাড়া সর্বনিম্ন 6 মাসের জেল ও 10,000 টাকা জরিমানার বিধান রেখে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আইন ও নতুন প্রেস ইনস্টিটিউট আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা মানে একটা নর্মাল একটা অনুরোধ যে এটা পরীক্ষা করে দেখার জন্য, যে বিভিন্ন দেশে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে এই ভিআইপিরা ডান দিক দিয়ে যায়, উল্টো দিক দিয়ে যায়, নানা রকমের ঝামেলা হয়, বা ভিআইপিদের অনেক সময় যাওয়া লাগে, প্রয়োজন হয়। তো অন্যান্য অনেক দেশে ভিআইপিদের জন্য আলাদা লেন আছে, আমাদের দেশে সেটা করা যায় কিনা এটা একটা পরীক্ষা করে দেখা না, বিশেষ করে ইমার্জেন্সি আসলে ভিআইপি অর্থ বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনার অ্যাম্বুলেন্সের লোকটা যে মারা যাচ্ছে, তারপর ফায়ার সার্ভিস অ্যাক্সেস পায় না, ইমার্জেন্সি সার্ভিস, পুলিশেরও দরকার হয় অনেক সময়। এবার অন্য প্রসঙ্গ, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, এমন প্রবাদের প্রমাণ দেখতে হলে যেতে হবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে। মাদক চোরা কারবারিদের বিরুদ্ধে কাজ করেন কিন্তু তার কর্মকর্তারা অস্ত্র বহন করতে পারেন না, নেই মাদক নির্ণয়ের যন্ত্র, মোবাইল ফোন ট্র্যাকার, পর্যাপ্ত গাড়ি। এছাড়া মাদক নিয়ন্ত্রণ আইনের সীমাবদ্ধতার কারণে বড় বড় অপরাধীরা পার পেয়ে যান। দেশে মাদকের বিস্তার ও প্রতিরোধ কার্যক্রম নিয়ে আরাফাতুর রহমানের ধারাবাহিক রিপোর্টের চতুর্থ পর্ব। ক্যামেরায় ছিলেন মাসুদ রানা ও নাজমুল হাসান সাইমন। রাজধানীর করাইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চলছে, এমন সময় খবর আসে পাশের বস্তিতে এক মাদক সম্রাজ্ঞী বাসায় আছেন, কিন্তু কর্মকর্তাদের বস্তিতে অভিযানে যাওয়ার মতো যান নেই, ভরসা তাই রিক্সা। মাদক ব্যবসায়ীদের ধরতে রিক্সা নিয়েই শুরু হয় অভিযান। অভিযানে 1 কেজি গাঁজাসহ 3 জন আটক হন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা কোনো অস্ত্র বহন করতে পারেন না, তাই কোনো অভিযানে যাওয়ার আগে পুলিশকে খবর দিতে হয়। নিজস্ব বাহিনী না থাকায় বেশিরভাগ অভিযানে সফলতাও আসে না। সারা দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মী কেবল 1,750, প্রতি জেলায় কাজ করেন 7 জন করে, মাদক নিয়ে কাজ করেন কিন্তু মাদক নিয়ন্ত্রণে নেই নির্ণয় যন্ত্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মোটরসাইকেল সহ মাত্র 51টি যানবাহন রয়েছে এবং সেখানে প্রধান অফিসের ডাইরেক্টর পর্যায়ের কর্মকর্তা সহ সবার মিলিয়ে ড্রাগ ডিটেক্টিং মেশিন, যে মেশিনটা থাকলে সহজেই ড্রাগ পরিবহনকারীকে আমরা শনাক্ত করতে পারবো, সেই মেশিন কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসলে এগুলো অনেক আগে হওয়া উচিত ছিল, বর্তমান সরকার নজর দিয়েছে। আবার আইনি সমস্যা আছে থানা পুলিশের অভিযানেও। কারওয়ান বাজারের মিডিয়া গলিতে বহুদিন ধরে মাদক ব্যবসা করে একটি চক্র, কিন্তু প্রমাণের অভাবে ধরা যাচ্ছিল না। শেষে তেজগাঁও থানার এক অভিযানে তাদের হাতে নাতে ধরতে রীতিমতো গাঁজা কিনে ফাঁদে ফেলতে হয়। মাদকের আইন অনুযায়ী কারো কাছে হাতে নাতে মাদক পাওয়া না গেলে মামলা করা যায় না, একই কারণে মাদকের গডফাদারদের বিরুদ্ধেও মামলা করতে পারে না আইন শৃঙ্খলা বাহিনী। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসাংবিধানিক দাবি করে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করছে, এমনটাই বললেন 14 দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে 14 দলের সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আদালতের উপর 14 দলের আস্থা আছে উল্লেখ করে নাসিম বলেন, কেউ অপরাধী হলে তাকে শাস্তি পেতেই হবে, মামলার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে 14 দল সজাগ থাকবে বলেও জানান তিনি। এই দেশে কোন অযৌক্তিক অসাংবিধানিক দাবি মেনে নেওয়া হবে না, হওয়ার প্রশ্নই ওঠে না। এই অসমের ধারা বহাল করার লোকে যদি কেউ অপচেষ্টা চালায়, তার বিরুদ্ধে অবশ্যই দল অতীতের মতোই মাঠে নামবে এবং জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করবে। বাংলাদেশে পর্যটন খাতে বিনিয়োগ করতে OIC-ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।
বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চলা ইসলামিক কনফারেন্স অফ ট্যুরিজমের দশম সেশনে ওয়াইসিভুক্ত দেশের পর্যটন মন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। কক্সবাজার সুন্দরবন সহ দেশে নতুন করে গড়ে ওঠা ইকোনমিক জোনগুলোতেও বিনিয়োগ করার প্রতি জোর দেন তিনি। এছাড়া দক্ষ জনবল তৈরিতে দ্রুতই ঢাকা ট্যুরিজম প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বলেও জানান পর্যটন মন্ত্রী। ফেসবুকে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে মোহামেডান ও আবাহনী ক্লাবের পাঁচ নাইজেরিয়ান ও দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এদের সবাইকে বসুন্ধরা ও খিলক্ষেত লেক সিটি থেকে গ্রেপ্তারের কথা জানানো হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল জানান, এরা বিভিন্ন সময়ে মোহামেডান ও আবাহনীতে খেললেও বর্তমানে ফেনী সকার ক্লাবের সদস্য। চক্রটি ফেসবুকে পুরস্কার ও টাকার লোভ দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানায় সিআইডি। কয়েক কোটি টাকা আপনার পুরস্কারের দাম, তো আমরা পুরস্কারটা পাঠিয়ে দিচ্ছি। এক মহিলা পরিচয় দেয় যে আমার নাম শামিমা, আমি কাস্টমস চিটাগাং থেকে বলছি, আপনার একটা আসছে, পার্সেল আসছে। তো বলে যে পার্সেল তো আপনার এটা করতে গেলে অনেক ট্যাক্স আছে, তো ট্যাক্স প্রথম মনে হয় 2,50,000 টাকার মতো ট্যাক্স নিয়ে নেয়। এইভাবে নিতে নিতে এই মহিলার কাছ থেকে প্রায় 1 কোটি টাকার মতো টাকা নিয়েছে। বাংলাদেশের বিভিন্ন ক্লাবে মোহামেডান, তারপরে ফেনী সকার ক্লাব, তারপরে আবাহনীতেও খেলে। অমর একুশে বইমেলার আজ পঞ্চম দিন। এই মুহূর্তে বাংলা একাডেমি প্রাঙ্গনে আছেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাসুদ, এবারে বইমেলার প্রথম দিন থেকে আমরা প্রচুর দর্শনার্থীদের সমাগম দেখছি, তো আজ মেলার পঞ্চম দিনে আপনি ক্রেতা বিক্রেতাদের কাছে কেমন দেখছেন, বেচা বিক্রি কেমন হচ্ছে? শারমিন, শুরুতে একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে এবারের মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে যে স্টলগুলো রয়েছে তার সংখ্যা হচ্ছে 583টি, আর বাংলা একাডেমি প্রাঙ্গণে যে স্টল রয়েছে তার সংখ্যা মাত্র 136টি। সেই হিসেবে বলা যায় যে আসলে যে মেলার মূল প্রাঙ্গণটাই সোহরাওয়ার্দী কেন্দ্রিক। তো যে সেই হিসেবে আমি এখন বাংলা একাডেমি যে প্রাঙ্গণে আছি, হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বই প্রেমী বা যারা বই কিনতে আসেন তাদের সংখ্যাটা অনেকটাই কম। আমি যেই স্থানটিতে আছি, এটা বলা হচ্ছে যে এই জায়গার নাম হচ্ছে লিটল ম্যাক চত্বর। ছোট্ট চিন্তা, ছোট ছোট ভাবনা এবং ছোট্ট লেখার উন্মুক্ত আকাশ এই লিটল ম্যাগাজিন। এই লিটল ম্যাগাজিন চত্বরটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো স্টল রয়েছে। ছোট ছোট ম্যাগাজিনের নাম যেমন লিটল ম্যাগাজিন, ঠিক তেমনই স্টলগুলো সাজানো হয়েছে ঠিক তার নামের সাথে মিল করে। এখানকার যে স্টলগুলো রয়েছে এক একটি প্রচুর, আমি মানে বিষয়টা হচ্ছে কতগুলো স্টল এই সংখ্যাটা এখনও পাইনি, অনেকগুলো স্টল আছে এখানে, কথা বলেছি তাদের সাথে। তবে এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে উন্মুক্ত লেখার যে চিন্তা, যে ভাবধারা চিন্তার ম্যাগাজিনগুলোর পাঠক কেমন, সেটি আসলে একটু জানতে চাইব এখানে যারা বিক্রি করছেন। ভাই, আমাদেরকে যদি একটু জানাতেন, এই লিটল ম্যাক চত্বরে আমরা দেখতে পাচ্ছি যে পাঠকদের উপস্থিতি কম, আপনাদের বিক্রি কেমন এবং পাঠক সংখ্যা কেমন যদি আমাদের জানাতেন। আসলে মেলা শুরুর আজকে পঞ্চম দিন হলেও এখনও লিটল ম্যাক চত্বরটা পাঠক শূন্যই বলা চলে। খুব অল্প সংখ্যক পাঠক আসতেছেন, বই দেখছেন, তবে বিক্রির সংখ্যা একেবারেই কম। তো আমরা আশা করি নেক্সট যতই দিন যাবে আমাদের পাঠক সংখ্যা বাড়বে এবং বিক্রেতার সংখ্যাও বাড়বে। আর এর অন্যতম একটা কারণ আমি মনে করি যে আসলে আমাদের যে মূল মেলাটা সেটা সৌরাদ্দী অংশে হওয়ার কারণে এখানে অনেক লোক আসতেছে না, যার ফলে এই অংশটা একটু ব্যাকআপে পড়ে গেছে। ব্যাকআপে মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ। এক রোগীর স্বজন চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকালে তারা হাসপাতালের বহির্বিভাগে তালা ঝুলিয়ে দেয়, এতে অচল হয়ে পড়েছে চিকিৎসা সেবা। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, সকালে এক সহকারী রেজিস্ট্রার রোগী দেখতে গিয়ে স্বজনদের বাইরে যেতে বললে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে রোগীর স্বজন চিকিৎসককে মারধর করে পালিয়ে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নেই। মাত্র 30 জন আনসার সদস্য পুরো হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব পালন করে। বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। এ কারণেই 6টি দাবিতে ধর্মঘট করছে তারা। বিএনপি নির্বাহী কমিটির সভায় দলটির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর নামে শোক প্রস্তাব করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর নামে শোক প্রস্তাব এনে মুক্তিযুদ্ধ ও শহীদদের অবমাননা করেছে বিএনপি। তারা আরও অভিযোগ করেন, এর মধ্য দিয়ে দলটি প্রমাণ করেছে তারা স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রের সব জায়গায় না বলতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান বক্তারা। আলাদা সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে 6 জন নিহত হয়েছেন। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় 2 SSC পরীক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। সকালে জেলার পুঠিয়া উপজেলার তারাপুরে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 2 SSC পরীক্ষার্থী রাকিবুল হোসেন রাকিব, মোস্তাফিজুর রহমান মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মোস্তাফিজুরের বাবা মমিনও মারা যান। এদিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকুয়ায় বাস চাপায় তাসলিমা নামের একজন নিহত হয়েছেন। একই জেলার 14 গ্রামে সড়ক দুর্ঘটনায় আরও 1 জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর ওপর প্রাইভেট কার, মাইক্রোবাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে 1 জন নিহত হন। এ সময় আহত হন আরও 4 জন। যশোরের শার্শা উপজেলার 900 বিঘা জমিতে 5 শতাধিক চাষি বিভিন্ন জাতের কুল চাষ করে ভাগ্য ফেরিয়েছেন। বাগান জুড়ে ছেয়ে গেছে বাউ, আপেল, নারকেল সহ বিভিন্ন প্রজাতির কুল। অন্যদিকে রাজবাড়িতে শীতকালীন টমেটোর বাম্পার ফলন হওয়ায় খুশি স্থানীয় কৃষকরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। যশোরের শার্শা উপজেলার 90 হেক্টর জমিতে এবার চাষ হয়েছে বিভিন্ন প্রজাতির কুল। বাগান জুড়ে কুলের ভারে নয়ে পড়ছে গাছ। স্থানীয় চাষিরা জানান, শুরুর দিকে খরচ একটু বেশি পড়লেও চাষের দ্বিতীয় বছর থেকে লাভের মুখ দেখতে শুরু করেছেন তারা। অন্যান্য বারের তুলনায় এবছর ফলনও বেশ ভালো। এবছর আমাদের বাজারটা খুবই ভালো, কুলির বাজার, যা দাম পাশি ভালো। গত বছর ছিল 2 বিঘা, 1 লক্ষ টাকা বিক্রি হইলো, এবার 6 বিঘা আছে। এবছর দাম থাকাতে বেশ ভালো লাভবান আছে। এবার নারকেল কুলের চাহিদা বেশি থাকায় এর বাজার মূল্য বেশি বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। প্রতি বিঘা জমিতে চাষিরা 1 লাখ টাকার মতো কুল বিক্রি করতে পারবে। এবছর কুলের উৎপাদন যথেষ্ট ভালো হয়েছে। আমরা আশা করছি আগামীতে এই কুলের আবাদ শার্শা উপজেলাতে বৃদ্ধি পাবে। অন্যদিকে পদ্মা বিধৌত পলিমাটির কারণে প্রতিবারে রাজবাড়ির বিভিন্ন স্থানে টমেটোর চাষ ও ফলন বেশ ভালো হয়। এবার মৌসুমের শুরু থেকে এই অঞ্চলে টমেটোর বাম্পার ফলন হয়েছে। টমেটো লাগাইছি, ফসল ভালো হয়েছে, বেচা কেনা ভালো হয়েছে। এবার খুব ফলন বৃদ্ধি ভালোই মনে করেন, দরও পেয়েছি। শুরুর দিকে পাইকারি দরে যে টমেটো 1000 থেকে 1200 টাকা মন হিসেবে বিক্রি হতো, এখন তা বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা মনে। এগুলো হাইব্রিড ও উচ্চ ফলনশীল হয়, কৃষকগণ নিরাপদ পদ্ধতিতে উৎপাদন করায় ঢাকা সহ অন্যান্য জায়গায় ব্যাপকভাবে রপ্তানি করে কৃষকগণ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। নুসরাত জাহান সিন্ধি, আরটিভি। ভোক্তা অধিকার নিয়ে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করা প্রয়োজন এবং স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জনসচেতনতামূলক ভ্রাম্যমান ক্যাম্প নিয়মিত পরিচালনা প্রয়োজন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের আয়োজনে মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন। দুপুরে নগরীর আগ্রাবাদের চৌমুহনী বনফুল কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বনফুল কিষণ গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক প্রিয়াঙ্কা দত্ত সহ বিশিষ্ট ব্যবসায়ীরা। তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ছেলের বাবা হয়েছেন। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মুশফিক ও জান্নাতুল কিফায়াত দম্পতির কোল আলো করে আসে নতুন অতিথি।
মুশফিকুর রহিম নিজেই তার ফেসবুক ভেরিফাইড পেজে নতুন অতিথিকে কোলে নিয়ে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ছেলেকে কোলে নিয়ে তোলা ছবিটি পোস্ট করে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং সবার কাছে দোয়া চেয়ে মুশফিক লিখেছেন, আল্লাহ আমাদের ছোট্ট একটি স্বর্গদূত দিয়ে মহিমান্বিত করেছেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, দয়া করে আমার সন্তানকে আন্তরিকতা এবং দোয়া দিয়ে আশীর্বাদ করবেন। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে মিউজিক ভিডিও আসমানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে এক সংবাদ সম্মেলনে এর উদ্বোধন করা হয়। এ সময় আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান জানান, দেশীয় চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে এই প্রথম বেঙ্গল মাল্টিমিডিয়ার মিউজিক ভিডিওটির আত্মপ্রকাশ। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। বিশ্ব ভালোবাসা দিবসের দিনটিকে আরও আনন্দময় করতে বেঙ্গল মাল্টিমিডিয়া এই প্রথম নিজস্ব প্রযোজনায় তৈরি করেছে মিউজিক ভিডিও আসমানি। সৈয়দ আশিক রহমানের ভাবনায় ও সোহেল রানা বিদ্যুতের পরিচালনায় শফিক তুহিনের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন লিজা, তার সঙ্গে মডেলিং করেছেন তৌসিফ মাহবুব। বেঙ্গল মাল্টিমিডিয়ার এ প্রযোজনা চলচ্চিত্র শিল্পকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন শিল্পীরা। এভাবে কাজ করতে থাকলে আমার মনে হয় বাংলা গান, বাংলা গানের ইন্ডাস্ট্রি, আমাদের বাংলাদেশের সংস্কৃতি আরো অনেক দূর এগিয়ে যাবে। ওভারঅল এখন দেখার পর খুব ভালো লাগছে। থ্যাঙ্কস টু আরটিভি, থ্যাঙ্কস টু এভরিওয়ান। এক এক করে আবার নাম সবার নিলাম না। তবে আগামীতে আরো ভালো মানের প্রযোজনার সঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়া কাজ করবে বলে জানান আরটিভির প্রধান নির্বাহী। যে কোনো মিউজিক ভিডিওর চেয়ে কোনো অংশে কম না, বরং আমরা প্রাউডলি বলতে পারি আমরা অনেক ভালো কাজ করতে পারি। আমার বিশ্বাস এই ভিডিও চিত্রটি এটা একটা সঙ্গীত চিত্র, এটা অনেককেই আশান্বিত করবে, আমাদের বাংলাদেশের ছেলেমেয়েদেরকে উৎসাহিত করবে এবং আরও ভালো ভালো কাজ আমরা পাবো। মিউজিক ভিডিওটি বিশ্ব ভালোবাসা দিবসে আরটিভি ছাড়াও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। সোহেল রানা, আরটিভি, ঢাকা। অডিশন রাউন্ডের মাধ্যমে শুরু হলো লাক্স চ্যানেল আই প্রেজেন্টার্স লাক্স সুপারস্টারের নবম আসর। সকালে রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে দেখিয়ে দাও অদেখা তোমায় এই কার্যক্রম শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তের 1200 অংশগ্রহণকারীর মধ্য থেকে 250 জনকে বাছাই করে শুরু হয় এই অডিশন রাউন্ড। 250 জন প্রতিযোগীতে 3টি জজেস প্যানেলের মুখোমুখি হতে হয়েছে। এই 250 জনের মধ্য থেকে 60 জন প্রতিযোগী 6 ফেব্রুয়ারি প্রধান বিচারকদের সম্মুখীন হবে। নির্বাচিতদের নিয়ে শুরু হবে বুট র্যাম্প। আই এম শিওর এখান থেকে আমরা অনেক মেয়ে সেভাবে পাবো যাদের বাইরের সৌন্দর্যের সঙ্গে ভেতরের সৌন্দর্যটাও তারা সামনে মেলে ধরবে এবং আই এম হোপিং ফর দ্য বেস্ট। সব মিলিয়ে আসলে যাদেরকে আমরা পাচ্ছি অনেক ট্যালেন্টেড এবং আমাদের যে থিমটা আছে দেখিয়ে দাও অদেখা তোমায়, সেই বিষয়টাকে তারা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবে। শেষ করছি সন্ধ্যার সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেবে সুইজারল্যান্ড, আশা প্রধানমন্ত্রীর, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস সুইস প্রেসিডেন্টের। রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে আব্দুল হামিদের মনোনয়নপত্র জমা, সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী, দাবি ওবায়দুল কাদেরের জাতীয় পার্টি সমর্থন। সিলেটে হযরত শাহজালাল শাহ পরানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া, যাত্রাপথে নেতা কর্মীদের ধরপাকড়ের অভিযোগ। এবং নানা সমস্যায় অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাতে ব্যর্থ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেই নির্ণয় যন্ত্র, মোবাইল ফোন ট্রেকার, পর্যাপ্ত গাড়ি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপ। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।